সফল উদ্যোক্তার উৎকৃষ্ট উদাহরণ গোবিন্দগঞ্জ উপজেলার সোহেল নরজ বেকারত্ব দূরীকরণে অন্যের দ্বারস্থ না হয়ে নিজেই শুরু করেন টার্কি পালন এরপরই আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে বর্তমানে টার্কির পাশাপাশি পালন করছেন পঁয়ত্রিশটি প্রজাতির পাখি ডিম সহ বাচ্চা উৎপাদন করে সরবরাহ করছেন দেশের বিভিন্ন স্থানে এদিকে তারে এ অনুপ্রেরণা যোগাচ্ছে অন্য সব খামারিদেরও গোবিন্দগঞ্জ উপজেলার প্রতিনিধি গোপাল মহন্তর পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে আফসানা মিমির রিপোর্ট প্রায় বারো বছর আগে যুব উন্নয়নে হাঁস মুরগি সহ গবাদি পশুর উপর প্রশিক্ষণ নেন গোবিন্দগঞ্জের বয়ালি গ্রামের সোহেল নরোজ এরপরে শুরু করেন সফল হল লড়াই প্রথমে ডেইরি খামার শুরু করলেও সুবিধা করতে পারেননি কিন্তু তাতে দমে চাননি নতুন উদ্যমে শুরু করেন টার্কি পালন খামারের নাম দেন আস্থা টার্কি খামার দীর্ঘ চার বছর অক্লান্ত শ্রমে হয়ে উঠেছেন জেলার একজন সফল উদ্যোক্তা চাষ শুরু করলাম দুই হাজার পনেরো সালের শেষের দিকে সেখান থেকে আমি ষোলো সাল সতেরো সাল এবং আঠারো সাল এর মধ্যে পাশাপাশি আমি প্রায় পঁয়ত্রিশটা জাত কালেকশন করি যেমন কাদারনাথ টাইগার স্যাসো সিল্কি সাইটার এইরকম আরও বিভিন্ন জাত আমি কালেকশন করি এবং দেশি মুরগির রিমিক্স ঘটায় এবং সেটাও সারা বছর ডিম দেওয়ার মতো কাজ করি আর কর্তে করতে এখন নানা জাতের টার্কি ছাড়াও তার খামারে রয়েছে টাইগার গুড্ডু 600 ফার্মে সাদা জাতের হাইব্রিড কোয়েল আর তিথির সহ 35 প্রজাতির পাখি তাদের সাফল্য অনুপ্রাণিত হয়ে উদ্ভূত হচ্ছেন আরও অনেকে এতে খুশি প্রতিবেশীরাও সোহেল ভাই পুরোতন খামারি আমার থেকে বাচ্চাটা হচ্ছে আমরা নেই যে ভাই আমাদের ভালো পরামর্শই দেয় খারাপ দেন নাই খামারি সোহেলের যে খামারটা দিয়েছে সে খামার সোটা মোটামুটি আমার কাছে বেশ ভালোই লাগছে এবং তাতে যে সমস্ত পাখি অন্য অন্য মুরগি অন্য অন্য বীজ যে বিভিন্ন ধরনের যেগুলো পশু পাখি যেটা রাখা হচ্ছে সেটাতে বেশ ভালো একটা আমার মনে হয় যতটুকু সম্ভব গোবিন্দগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার বিপ্লব কুমার দে বলেন টার্কি পালন খুবই লাভজনক এর জন্য সোহেলের মতো খামারিদের উৎসাহ প্রদান করা হচ্ছে তবে খামারে উৎপাদিত টার্কি মুরগির মাংস প্রক্রিয়াজাতের ব্যবস্থা করে বিদেশে রপ্তানির ব্যবস্থা করলে তারা আরো লাভবান হবেন এটা যে এই ধরনের পাখিতে পাখির মাংস দেখা যায় কোলেস্টেরল কম আছে এবং এই মাংস মানুষের জন্য স্বাস্থ্যপ্রদ এজন্য আমরা তাদেরকে উৎসাহ দেই স্থানীয় বাজারে যদি মার্কেটিং ব্যবস্থা ডেভেলপ করা যায় অথবা বাইরে দেশের বাইরে যদি মাংস প্রসেসিং করে রপ্তানি করা যায় তাহলে হবে কি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বেকার সমস্যার সমাধান হবে সোহেল নওরোজের সফলতা দেখে বেকারত্ব ঘুচে স্বাবলম্বী হতে এ ধরনের খামার গড়ে তোলা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা আফসানা মিমি রেডিও সারাবেলা গাইবান্ধা